শ্যাওলা থেকে ফিউয়েল তৈরির গবেষণা কাজে নেতৃত্ব দিচ্ছেন আমেরিকার ভার্জিনিয়া সিটির ওল্ড মেডিয়ান ইউনিভার্সিটির রিসার্চ কম্পার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউল করিম। আরও কিছু যুগান্তকারী গবেষণার মতোই এটিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ডক্টর আতাউল করিম সম্প্রতি একাডেমিক কাজে লন্ডন সফরকালে চ্যানেলসের সঙ্গে এক সাক্ষাৎকারে তার জীবন ও গবেষণার নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। সুভাষ দাসের ক্যামেরায় চিফ রিপোর্টার মোহাম্মদ জুবাইরের দুপর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ডক্টর আতাউল করিম, বিজ্ঞানের কঠিন জগৎ নিয়ে রাত দিন গবেষণায় মেতে থাকা বিশ্বের সেরা বিজ্ঞানীদের একজন হলেও অনেকের কাছে অজানা। বর্তমানে আমেরিকার ভার্জিনিয়া সিটির ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট রিসার্চ প্রফেসর ডক্টর আতাউল করিম ইতিমধ্যে আমেরিকার 9টি ইউনিভার্সিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নাসা অ্যাওয়ার্ড, আমেরিকায় আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড ইত্যাদি নানা সম্মানেও তিনি মূল্যায়িত হয়েছেন। তার সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ গবেষণা কাজের একটি শেওলা থেকে ফুয়েল তৈরি। এই গবেষণা প্রায় শেষ, এখন চলছে প্যাটার্ন লাইসেন্সের কাজ। We are very close because a pattern is based on shaola theke fuel er toiri je shaola panir upore bhashe ei shaola ke convert kore fuel hisabe byabohar korar jonno we have some ami mone kori ottonto important koyta pattern we have generated over the last few years ডেটন ইউনিভার্সিটিতে কাজ করার মাধ্যমেই তার জীবনের মূল ঘুরে যায় বলে তিনি মনে করেন। This is Dayton is also I'm just giving a sense Wright brothers are from Dayton that's where planes started in the world it is the largest air force base in the world it is the largest air force research center in the world 90% of defense dollar through defense is spent through that city I came just as a simple professor, assistant professor, but I had a much bigger idea in my mind. In 3 or 4 years' time, I was able to start their electro-optics program. একই ইউনিভার্সিটিতে দুটি ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে শিক্ষকতা করার বিরল সম্মান রয়েছে ডক্টর আতাউল করিমের ঝুলিতে। And one day the dean called me and said, hey, Mohammad, can you take over this? And I said, okay, I'll give this up, I'll take this. I said, no, you're going to run both of them. So then I started running two different departments at the same time. That gave me another experience, so I created a computer engineering program. First time in the campus. With that experience, then I became a department head in a much larger university, which is Tennessee. I kind of did that again, and then I became dean of engineering at City University of New York. And City University of New York is really the largest university. It's about 450,000 students. সফল এই বিজ্ঞানীর প্রাথমিক পড়াশোনা ও ছোটবেলা কেটেছে মুলিবেজার জেলার বড়লেখায়। 60-এর দশকে পূর্ব পাকিস্তানের প্রথম ক্যাডেট কলেজে পড়াশোনা করে এমসি কলেজ ও ঢাকা ইউনিভার্সিটি হয়ে তিনি আমেরিকায় পড়াশোনার জন্য পাড়ি জমান সেই 70-এর দশকে। বেঞ্চের জন্য আমার সুপারির পাঠার্থনে বসতাম। অত্যন্ত ছোট স্কুল, ছোট পরিবেশ। সে যুগের বড়লেখা ইজ এ ভেরি ডিফারেন্ট বড়লেখা। পুরো বড়লেখাতে হয়তো দোকানে ছিল 4টা বা 5টা দোকান ছিল, কিছু রেল চা বাগানের আশেপাশে গাড়ি ঘোড়া। বাট ইট ইজ এ ভেরি স্মল এনভায়রনমেন্ট, বা অত্যন্ত পরিশ্রমী কিছু টিচার মাস্টার যারা স্কুলের সাথে সংযুক্ত ছিল। অ্যান্ড আই ওয়াজ ভেরি অনার্ড টু বি এ পার্ট অফ দিস প্রসেস। জীবনে পিতার প্রভাব সীমাহীন বললেন আতাউল করিম। সো হি ট্রেন মি ভেরি আর্লি অন টু এনকোচ থিংস। একটা জিনিসে মাই ফাদার ওয়াজ এ ফিজিশিয়ান বাট he was not a very wealthy person because he gave out most of his wealth for public good amar belay one thing there was kono obhab hoyni if I said I need money for books no end so he's you know basically dumped books on me and he really wanted that you be engrossed in multiple understanding Mohammad Jubair Journalist News London